মানুষের জীবনে মোবাইল ফোন একটি গুরুত্বপূর্ণ বস্তু। এর গুরুত্ব অপরিসীম। অনলাইনে কেনাকাটা বা খাবার অর্ডার থেকে শুরু করে পড়াশুনো সবকিছুতেই ভরসা মোবাইল ফোন। মোবাইল ফোন যদি চুরি হয়ে যায় তবে সমস্যার আর শেষ থাকে না। কিছু অসাধু ব্যক্তি মোবাইল ফোন চুরি করাকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছে। এমনই এক চক্রের একজনকে আটক করে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশ। সেন মার্কেটের কাছে একটি মোবাইলের দোকানে 22 ডিসেম্বর চুরি হয়। পুলিশ তদন্তে নেমে চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে। ধৃতের কাছ থেকে 30টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি ট্যাব, কিছু পাওয়ার ব্যাংক ও 7টি মিসিং মোবাইল ফোন উদ্ধার হয়। এসিপি ধ্রুবজ্যোতি মুখার্জী ও কোক ওভেন থানার ওসি সৌম্যেন ঠাকুর উদ্ধার হওয়া সামগ্রীগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। মৃত্যুনৈমিত্তিক কাজ, এটা তো রিকভারি করা হচ্ছে পুলিশের প্রাথমিক কাজ এবং এ ব্যাপারে কোক ওভেন থানার ওসি এবং তার যে টিম পুরো থানার, তারাই এই চোরাই 31টা মোবাইল, একটা ট্যাব, একটা ল্যাপটপ রিকভারি হয়েছে, তাছাড়া 2টো মোটরসাইকেল। তার মধ্যে 7টা মোবাইল ফোন হচ্ছে আপনার মিসিং, আর বাদ বাকি 24টা মোবাইল ফোন, একটা ট্যাব, একটা ল্যাপটপ, এগুলো হচ্ছে সমস্ত স্টোলেন প্রপার্টি হিসেবে রিকভারি হয়েছে এবং তাদের এগুলো সব কেস হয়েছে। আর 2টো মোটরসাইকেল, এগুলোও সমস্ত কেসের মোটরসাইকেল চুরি হয়েছিল, এগুলো রিকভারি হয়েছে। এই উদ্যম, এই এফোর্ট পুলিশের প্রশংসনীয় এবং কোকবান থানার ওসি তার সঙ্গে আমার মেজবাবু এবং পুরো যে টিম, সেই টিমটাই পুরো অ্যাকশনে ছিল। ওই কজন আটক হয়েছে? এখনও পর্যন্ত 4 জন অ্যারেস্ট হয়ে আছে এবং আরও ইনভেস্টিগেশন চলছে, ফার্দার আমরা রিকভারি করার চেষ্টায় আছি। না না, সব বাইরে ক্রিমিনাল, এরা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তারা বাঁকুড়া ওইসব দিক থেকে এসেছিলো। কয়েকটা মোবাইল আমাদের উড়িষ্যা থেকে আমরা ট্র্যাকিং করে ওসি আনিয়েছে, মানে মোবাইলগুলো মিসিং হয়েছিলো উড়িষ্যা বন্ধে চলে গেছে, ঝড়সুগুদার কাছাকাছি, সেই জায়গা থেকে আনা করানো হয়েছে। আজকেগুলো আমরা তাদের রেসপেক্টিভ ইয়ে, তাদের প্রপার ভেরিফিকেশান, আইডেন্টিটি সব নিয়ে এস্টাবলিশ করে তাদের হাতে তুলে দেওয়া হবে। এটা এটা একটা আমাদের সাফল্য এবং তার সঙ্গে এটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক মডার্ন পুলিশিং এর মধ্যে, এটা হচ্ছে কমিউনিটি পুলিশিং বলে। কমিউনিটি পুলিশিং ইজ এ টাইপ অফ নিউ কনসেপ্ট, এটা প্রাথমিকভাবে মানুষের সেবার জন্য যে আমরা রয়েছি, আমরা আমাদের যে কাজ, এটা কাজটাকেই আমরা কমিউনিটি পুলিশিং হিসেবে দিতে চাই। এটা আমরা পাশ হিসেবে আমরা রাখি, এটা আমাদের পুলিশের নিত্যনৈমিত্তিক দৈনন্দিন কাজের মধ্যে। প্রশংসনীয় উদ্যম এবং প্রশংসনীয় গুড এফোর্ট, এবং আমাদের এডিপিসি জুড়ে এই ধরনের কাজ চলছে, সাফল্যটা আমরা সবাই শেয়ার করেছি। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারী রিপোর্ট, আনন্দবার্তা।